চট্টগ্রামে খুন হওয়ার 16 দিন পর শিশু আয়াতের মরদেহের খণ্ডিত অংশের খোঁজ মিলেছে। পিবিআই জানিয়েছে, বুধবার দুপুরে নগরীর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন সুইচ গেট এলাকায় ওই দেহখণ্ড পাওয়া যায়। শিশুটিকে 6 টুকরা করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। এই ঘটনায় জড়িত আবিরের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছে পরিবার। আবু জাবেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়াজয়। সাগর পারে শিশু আয়াতের স্বজনদের আহাজারি, হত্যার পর বুকের ধনের মরদেহের খণ্ডিত অংশের খোঁজ মিলেছে, এমন খবরে তারা ছুটে যান নগরীর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইস গেট এলাকায়। পিবিআই জানায়, বিচ্ছিন্ন দুই পায়ের অংশ পাওয়া গেছে, শরীরের বাকি অংশ খুঁজে দেখা হচ্ছে। আমরা আজকে ধারাবাহিক দ্বিতীয় দিন আমরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছি। সেই তল্লাশি অভিযানে পানি উন্নয়ন বোর্ডের লোক সম্পৃক্ততা, সিটি কর্পোরেশন সম্পৃক্ততা, সিডিএর সম্পৃক্ত সকলের পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে আমরা অভিযান অব্যাহত রেখেছি। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আবির সত্যিকারের অপরাধের ঘটনা নিয়ে তৈরি টিভি ধারাবাহিক ক্রাইম পেট্রোল দেখে এমন পরিকল্পনা করেছিল বলেও জানায় পিবিআই। মুক্তিপণ আদায় করবে এই চিন্তাতে সে বাচ্চাটাকে অপহরণ করেছিল এবং বাচ্চাটাকে আসলে সে লাইফ মানে সে স্পেয়ার করতে পারত না লাইফ, সে তার নিজের সিকিউরিটি চিন্তা করে এবং মুক্তিপণের চিন্তা করে বাচ্চাটাকে প্রথমে স্ট্র্যাঙ্গুলেশন করে মেরেছে এবং পরে লাশ ডিসপোজ অফ করার জন্য সে লাশটাকে 6 অংশে ভাগ করেছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে হত্যাকারীর দৃষ্টান্তমূলক সাজা চেয়েছে পরিবার। দ্রুত ওদের ফাঁসি হোক, ওর সাথে ওর ফ্যামিলি ও বাপ মা বোন সবাই জানে আমার মেয়েকে সে যে খুন করছে, তারা সবাই জানতে পারছে কিন্তু ওরা কোনো পদক্ষেপ নেয়নি। দাবি আমাদের সবাই, আমরা একটাই দাবি, ফাঁসি চাই। ওর মতো সাইকো যেন আর পৃথিবীতে বুকে না আসে, এই কাজটা এভাবে ফাঁসিটা দেওয়া উচিত ওর। শিশু আয়াতকে হত্যার ঘটনায় আবিরের বাবা মা বোনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ডে রয়েছে আবির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।